খুব অল্প সময়ে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ সিরাজ। বয়স 7 কি 8, ব্লগিং এ সবসময় তার সঙ্গে থাকেন ছোট্ট বোন মুস্কান। তবে সোশ্যাল মিডিয়ায় প্রিয় এই মুখকে আর দেখা যাবে না নতুন ভিডিওতে। সম্প্রতি ব্লগিং ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সিরাজের ইউটিউব চ্যানেলের নাম সিরাজি ভিলেজ ব্লগ। মাত্র 4 মাসে চ্যানেলটি সাবস্ক্রাইবার হয়েছে প্রায় 16 লাখ। সহজ সরল ভাষায় গ্রামে গ্রামে ঘুরে নিজের জীবনযাপন তুলে ধরাই ছিল তার কন্টেন্টের মূল বিষয়। সঙ্গে থাকত মুস্কানকে নিয়ে খুনসুটি। বলতে গেলে পুরো ভারতীয় উপমহাদেশে জনপ্রিয় হয়ে ওঠেন সিরাজ ও মুস্কান। সম্প্রতি ব্লগিং ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই ছোট্ট ব্লগার। প্রকাশ করেছেন তার শেষ ভিডিও। সেখানে তিনি বলেন, বাবা চান আপাতত আমি ব্লগিং নয় পড়ালেখা নিয়েই মনোযোগী হই, তাই বাবার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্লগিং ছেড়ে দিচ্ছি, তবে বড় হয়ে কোনো এক সময় আবারও ফিরে আসবো আপনাদের কাছে। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। Absolute sensitive expert mere abbu ne bola hai aap kuch din padhai karo wajuni banao। সোশ্যাল মিডিয়ায় সিরাজের যাত্রা শুরু হয় 2022 সালে। সফল হতেও বেশি সময় নেননি তিনি। জনপ্রিয়তার কারণে তাকে বাসভবনে ডেকে নিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও। তবে সিরাজের ব্লগিং ছেড়ে দেওয়ার ঘোষণায় মন খারাপ হয়েছে তার ভক্তদের। অনেকে জানিয়েছেন শুভকামনা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।